হাই গাইস, স্বাগত ডে উইথ তৌসুমিতে। এখন 1টা বাজে, আমি ব্লগ করতে স্টার্ট করছি। আজকে বৃহস্পতিবার, আজকে আমি এখন সোহমের পরীক্ষা শেষ হয়ে গেছে, সোহম স্কুল থেকেই চলে গেছে ওর মামার বাড়িতে, আর আমি এই জাস্ট রেডি হয়েছি বেরোবো বলে। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে দেখো, নিয়ে বেরিয়ে পড়ছি। আর আমি বাপের বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো, এবারে তোমাদের সাথে কথা বলবো হিন্দমোটরে গিয়ে। আমি জাস্ট এই পৌঁছে গেছি হিন্দমোটরের বাড়িতে, জাস্ট ঢুকছি। পরীক্ষা খুব ভালো হয়েছে, একটাই অসুবিধা গেছে কম্পিউটারটা নিয়ে, কারণ কম্পিউটার বই কোনো দিন আমি খুলে দেখিনি। কিন্তু যাই হোক, বন্ধুরা অনেক সাহায্য করেছিল, তাতেও হয়ে গেছে। আর কি, খুব সোজা প্রশ্ন করেছিল বলেও পেরে গেছি। আর বাকিগুলো খুব ভালো হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে অঙ্ক। আর এখন তো মজা টজা করছি, ভাবলাম বন্ধুদের সাথে বেরোবো, সব ঝামেলা হয়ে গেল আর কি। আবার পরে দেখা। আমাদের দিদি এখানে রান্না করে রেখেছিল, আমাদের মানে রান্নার দিদি, পালং শাক, দই পোনা আর ভাত, ভাতটা পুরো গলিয়ে ফেলেছিল। হাই ফ্রেন্ডস, এখন সন্ধ্যেবেলা 7টা বাজে। আমি এতক্ষণ বাবার সাথে গল্প করছিলাম ভাত খেয়ে উঠে, এতদিন আসেনি তাই সুখ দুঃখের সব গল্প করছিলাম। তো এবার আমি নিয়ে বসেছি হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। আমি বলেছিলাম আমার বিয়ের অ্যালবামটা আমার এই বাপের বাড়িতে রয়েছে, তো সেই বিয়ের অ্যালবামটাই নিয়ে বসেছি। সোহমেরও ভাতের অ্যালবাম আছে এখানে। আমি এখন ছুটিতে আছি, আমি এখন বাপের বাড়ি আছি, বুঝতেই পারছো খুব মনটা ভালো। বাপের বাড়ি থাকলে একটা আলাদা ফিলিংস হয়। আর আমি এখন থেকে রোজই ব্লগ করার চেষ্টা করব, আর তোমাদের সাথে সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করব, যাতে তোমরা ফিল করতে পারো এগুলো। তোমরা জানিও অবশ্যই এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে স্টার্ট করে দিই। আমি এই জাস্ট স্টার্ট করলাম বিয়ের অ্যালবামটা দেখানোর জন্য। এটা হচ্ছে দেখুন, ঔসুমি আর সুব্রত লেখা আছে। এটা আমার জামাইবাবু করেছিল, জামাইবাবু তখন ওদের স্টুডিও ছিল, ফটোগ্রাফি বিজনেস ছিল আমার জামাইবাবু, যে দিদিকে আপনারা দেখেন সেই দিদির আর কি হাজব্যান্ড। তো এখানে যত এই যে এত ছবি তোলা আছে সমস্ত আমার জামাইবাবু তুলেছে, এবং এই অ্যালবামটায় সমস্ত লাগিয়ে এই অ্যালবামটা রেডি করে দিদি আমায় দিয়েছিল। এটা এখানে যত ছবি তোলা আছে সব আমার জামাইবাবুর তোলা, আপনাদের দেখাচ্ছি। এইটা দেখুন, এটা আমার দিদি সাজিয়েছিল, তখন ও আর কি মেকআপ করতো, তো এটা আমার দিদি সাজিয়েছিল। এটা বিয়ের দিন সাজটা, আর এটা হচ্ছে বৌভাতের দিন, এটা আমার ননদ সাজিয়েছিল আমাকে। এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা, এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা, কতটুকু দেখতেছিলাম দেখুন, তখন সবে গায়ে হলুদ এসছে আর কি। আর এটা হচ্ছে গায়ে হলুদ হচ্ছে এমন সময়। সব ছবি তো দেখানো সম্ভব নয়, তাও কিছু কিছু দেখাচ্ছি। যেমন এইটা, এটা হচ্ছে লালটু সবে গাড়ি থেকে নেবেছে সেই সময় আর কি, পাশে আমার মা দাঁড়িয়ে আছেন, ওকে আশীর্বাদ করছে আর কি, বরণ করছে। তো এখানে দেখুন, এটা আমার দিদিমা, আমার দিদিমা তখন বেঁচে ছিলেন, আর এটা আমার শ্বশুর মশাই, আর এইটা হচ্ছে আমি, আমাকে তখন আশীর্বাদ করছে আর কি আমাদের বাড়িতে এসে। আর এটা হচ্ছে আমার ঠাকুমা, আমার বাবার মা, আমার বাবার মা আমার লালটুকে আর কি তখন আশীর্বাদ করছে। এখানে দাদু আর দিদুন আশীর্বাদ করছে, এরকমই এখানে বাবা আর মা আশীর্বাদ করছে ওকে। এখানে আমাদের রেজিস্ট্রি হচ্ছে, আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, বিয়ের
এই যে সিঁদুর দান হচ্ছে, আমার সমস্ত কাকিমা জেঠিমারা সবাই আমাকে গার্ড করে রেখেছে। এটা আমার ছদ্মাদু ছিল আর কি, এটা আমাদের বিয়ের পর বাবা মার সাথে আমরা দুজনে ছবিটা তুলেছি, আর এটা ভাই, তখন আমার ছোট্ট ভাইটা এরকম দেখতে ছিল। এই যে আমার ঠাকুমাকে সাথে করে ছবিটা তুলেছি, আর এটা আমার দাদা মানে ঠাকুর দাদাকে ছবি, আমার কাকা, এটা একদমই বাবার মতো দেখতে, আমার কাকাকে নিয়ে আমি ছবিটা তুলেছি। এটা পরের দিন সকালবেলা যখন আমি শ্বশুরবাড়িতে চলে আসছি তখন এটা বৌভাতের দিন, এটা আমার দিদিমা আর এটা আমার ঠাকুমা বাবা মার সাথে। তখন লালটুকি রোগা ছিল, এইটা যে দিদিকে দেখেন সেই দিদি আমার পিস্তুত দিদি, আর এইটা যে মাম মানে দিদির বড় মেয়ে, তখন ও আমার নিতকনে হয়েছিল, ও তখন 3.5 বছর বয়স ছিল, তখন কত ছোট ছিল দেখুন। ও চিরকালই ওরম রোগা ছিল। এই দেখুন আমার দিদিকে, খুব ভালো লাগছে আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরে। এই যে আমার দিদি আর আমি, আর এই যে আমরা তখন চলে যাচ্ছি আর কি, শ্বশুর বাড়িতে যাচ্ছি যখন, তখন বিয়ের আগে, বিয়ের দিন সকালবেলা আর কি, এইটা হচ্ছে ওদের বাড়ি থেকে পাঠিয়েছিল, যেটা হচ্ছে গায়ে হলুদ এসেছিল সেই গায়ে হলুদটা, এটা মিষ্টি কাপড় সব আছে। বিয়ে চলছে, আমার শ্বশুর আর শাশুড়ি, শ্বশুরমশাই আর শাশুড়ি মা, এইভাবে আমাদের খাটটা সাজানো হয়েছিল। আমার শাশুড়ি মা বসে আছে খাটে,
এটা যত লালটুর বন্ধুরা বদমাইশ বন্ধুরা ছিল। এটা আমার ননদ, ওদের ওখানে গানের ব্যবস্থা করা হয়েছিল, সেই গানেতেই লালটু নাচছে। এটা সিঙ্গার, আর আমি খেতে বসেছি রাত্রিরে ননদের সাথে আর ননদের ছেলের সাথে। এটা গেল বিয়ের দিন। এবার বউ ভাতেরটা দেখাচ্ছি, যেটা লালটুর বাড়ি থেকে তোলা হয়েছে অ্যালবামটা। এটা লালটুর গায়ে হলুদের আর কি ছবি। এটা লালটুর বাড়ি থেকে লালটুরা কে তুলেছিল আমি ঠিক জানি না। লালটুর গায়ে হলুদ হচ্ছে ওর মা আর কি এ করছেন। এটা আমার শাশুড়ি মা, ওরা ওদের ছ মাসি, তো ওর ছ মাসি আছে আর চার মাইমা, তো ওদের বাড়িতে খুব মজা। এই অ্যালবামটা ঠিক ভালো না, সেই জন্য ছবিগুলো একটু নষ্ট হয়ে গেছে। আমরা হানিমুনে সিমলা গেছিলাম, তো সেই সিমলার ছবিগুলো একদিন অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। এইটা দেখুন, আমি আর ভাই ছোট্টবেলায় কত ছোট, ভাইয়ের তখন সবে বোধহয় ভাত হয়েছে, ন্যাড়া হয়েছে, আর এটা আমি, আমি হচ্ছে পাঁচ বছরের বড়। আপনারা অবশ্যই জানাবেন আমার এই ব্লগটা কেমন লাগলো, আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে টিপে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তোমরা অবশ্যই জানাবে আমার এই ব্লগটা, আমার বিয়ের ছবিগুলো তোমাদের কাছে কেমন লাগলো, কতটা তোমরা আনন্দ পেলে। আর এখন রাত্রির 9:11 বাজে, এখন আমি রাত্রের তরকারিটা করছি, ছোট আলুর দম আর তার সাথে রুটি লালটু কিনে নিয়ে আসবে, কারণ আমি এখানে রুটিটা ঠিক করতে পারি না, তো সেই জন্য লালটু আজকে কিনে নিয়ে আসবে রুটি। যখন ও রাত্রে আসবে ওকে বলা আছে, তো ছোট আলুর দমটা করছি আর তার সাথে নতুন গুড়ের রসগোল্লা আছে, জাস্ট দারুণ। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা, আবার কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো।